পত্রিকার রিপোর্ট বলছে, আমি বললে তো আমার উপরে নারাজ হবেন, ওই পত্রিকায় কাটিং তো আমার কাছে আছে। এই পত্রিকার মধ্যে আবার আরেকটা কথা লিখেছে যে যে সমস্ত ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে ওই সব ফ্যামিলিতে তালাক বেশি হয়। এটা পত্রিকার কথা, স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে ওখানে তালাক বেশি হয়। কারণটা কি? কারণটা তো আর ওখানে লেখে নাই, কারণটা আমি বলবো। হ্যাঁ, মনে কষ্ট নিবেন, কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে একটা কথা বলেছেন, আমি খুতবার মধ্যে ওই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরের ভেতরে থাকো। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বসবাসের ঘরের ভেতরে থাকো, বাড়ির ভেতরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগের নারীদের মতো নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করে করে রাস্তাঘাটে ঘুরে বেরিও না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। আমি একা চাকরি করি, দুই হাতে কামাই করি, মাসে ইনকাম করি 20,000 টাকা, এতে আমার হয় না, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে। তো বিবিকে বলছি, যাও তুমিও চাকরি করো, চার হাতে কামাই করলে মাসে 40,000 আসবে, খুব সুখ শান্তি হবে। হায় রে সুখ শান্তি! এবার বিবিকে পাঠিয়ে দিলাম সকালবেলা, বিবি যায় উত্তর দিকে, আমি যাই দক্ষিণ দিকে, দুইজন দুই জায়গায় গিয়ে চাকরি করে। বলেন, স্ত্রীরা ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ যত ময়লা কাপড় আছে আর যত নোংরা থাকতে পারে স্বামীর সামনে, স্বামীর সামনে থাকে একদম নোংরা ময়লা কাপড় পরে, গা থেকে আপনার ঘামের দুর্গন্ধ ছড়ায়, আর যখন উনি বের হন, বের হওয়ার সময় এই ড্রেসিং টেবিলের সামনে আধা ঘন্টা পর্যন্ত তার সাজতে হয়, আধা ঘন্টা পর্যন্ত সেজে গুজে তারপরে উনি বের হয়। বলেন ঠিক কিনা? এইভাবে সুন্দর করে সেজে গুজে তারপরে উনি অফিসে যান অফিস করতে। তাহলে তার এই সৌন্দর্য তিনি তার স্বামীকে দেখাচ্ছেন না পরপুরুষকে দেখাচ্ছেন? পরপুরুষকে দেখাচ্ছেন। এখন আমার স্ত্রী যেই অফিসে চাকরি করে, টেবিলের এক প্রান্তে আমার স্ত্রী বসা, আরেক প্রান্তে তো আরেক মহিলার স্বামী বসে আছে, ওই স্বামীও যখন ঘরে থাকে তখন নোংরা, ঘর থেকে বের হওয়ার সময় একদম হ্যান্ডসাম পুরুষ হয়ে একদম ভালো সেন্ট মেখে তারপরে বের হয়। বিবিকে তো তার সৌন্দর্য দেখাবে না, দেখাবে আরেকজন নারীকে। তো এখন সারাটা দিন কাজের ফাঁকে আমার স্ত্রীর সাথে আরেকজন পুরুষের সাথে এই হাসি তামাশা গল্প গুজব চলছে, সারাদিন আরেক পুরুষের সাথে চলছে, আবার আমি আরেকখানে চাকরি করছি, ওখানে আবার আমার টেবিলের অপর প্রান্তে আরেকজনের সুন্দরী বিবি, ওখানে কাজের ফাঁকে তার সাথে আমার কথাবার্তা চলছে, সারাটা দিন এমন চলছে। এবার দিনের শেষে স্বামী যখন ঘরে আসে তখন মাথার ভেতরে কি নিজের স্ত্রীর চেহারা ভাসে, না সারাদিন যার সাথে চাকরি করেছে তার চেহারা ভাসে? সারাদিন যার সাথে চাকরি করেছে, কারণ তাকে তো খুব সাজাগুজা অবস্থায়, সাজুগুজু অবস্থায় দেখেছে, নিজের স্ত্রীর স্বাস্থ্য দেখে না, এটা তো কপালে জোটে না। আর আমার স্ত্রী যখন ঘরে ফিরছে তখন তার কল্পনার মধ্যে ওই হ্যান্ডসাম পুরুষ যার সাথে সে চাকরি করে, দুইজনে এবার ঘরে আসে কাউকে কারো কাছে ভালো লাগে না, এবার খালি 19 থেকে 20 হইতেই বলে তালাক তালাক তালাক, যা তুই যা, কারণ আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে। কথা অস্বীকার করতে পারবেন? এরপর ওই পত্রিকায় 3 নম্বর আরেকটা সংবাদ দিয়েছে, এটা আরো ভয়ানক। সেটা হলো, পত্রিকায় লিখেছে যে বর্তমান স্বামীদের তুলনায় স্ত্রীরা বেশি ডিভোর্স দেয়, স্বামীদের তুলনায় স্ত্রীরা বেশি ডিভোর্স দেয়। এগুলো সব পত্রিকার এই মূল তিনটা শিরোনাম আমি আপনাদেরকে শুনালাম। মহতারাম হাজরিন, এবার আসেন, তালাক দেওয়া এটা যেমন একটা ভয়ানক সংবাদ, এর চেয়ে মারাত্মক একটা ভয়ের খবর আপনাদেরকে বলি। তালাক যে আপনারা দেন, 1 নম্বর তো হলো তালাক এটা কোনো ভদ্র মানুষের কাজ না, কোনো বংশীয় কোনো ভদ্র শিক্ষিত সভ্য মানুষ সে কোনোদিন তালাক দিতে পারে না, একদম দেয়ালে পিঠ ঠেকে গেলে তাও তালাক সে নিজে দিবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক তালাকের কতগুলো অপশন রেখেছেন, কোন পর্যায়ে গেলে তালাক দিবে, কিভাবে দিবে, খালি মাথা গরম হলো আর বললাম 1 তালাক 2 তালাক 3 তালাক, না, এটা এইভাবে দেওয়ার জিনিস না।
বরং যদি তোমার স্ত্রীর সাথে তোমার অমত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ পাক কোরআনে হাকিমে সুন্দর করে বলেছেন ফাইজুহুন্না ফাইজুহুন্না প্রথম কাজ হলো তাকে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বুঝাও বুঝাও তাকে সুন্দর করে আদর করে বুঝাও যে না তুমি এগুলো করো না এগুলো ভালো কাজ না আদর করে করে বুঝাও ফাইজুহুন্না একজন নারী তো বয়স তো তোমার চেয়ে কম তুমি তো তাকে বিছানায় আদর করো এত আদর সোহাগের একটা মেয়ে সে এমন কি হয়ে গেল যে তাকে কোনোভাবে সুজা করা যাচ্ছে না আদর করে বুঝাও বুঝাও এরপর আল্লাহ পাক বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিই বুঝানোর পরে তোমার সামর্থ্য শেষ অনেক বুঝাইলা কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না তো আল্লাহ পাক বলেন এবার তাকে কিঞ্চিত তাকে একটু শাস্তি দেওয়ার জন্য বিছানা আলাদা করে দাও যে না তোমার সাথে এক বিছানা আমি থাকবো না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিই যদি ওই মেয়ে যদি বংশীয় মেয়ে হয় আত্মমর্যাদাবোধ যদি হায়া লজ্জা থাকে তাহলে সে সোজা হয়ে যাবে যে হায় রে আমি এমন কি খারাপ হয়ে গেলাম আমার স্বামী আমার সাথে এক বিছানায় থাকে না সোজা হয়ে যাবে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিই কিন্তু কিছু মানুষ তো আছেই কিছু মানুষ এমন আছে যেহেতু আল্লাহ স্রষ্টা আল্লাহই জানেন যে এরপরেও তার কি হয় না সোজা হয় না এরপরেও সোজা হয় না তখন আল্লাহ পাক বলেছেন ওয়াজরিবুহুন হালকা প্রহার করো হালকা প্রহার করো নবীজি বলে দিয়েছেন কেমন প্রহার করবে হালকা একটু প্রহার করবে ব্যথা পাওয়া উদ্দেশ্য না সে যেন লজ্জা পায় যে আমার স্বামী আমার গায়ে হাত উঠাইল ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা আল্লাহ বলছেন যদি ঠিক হয়ে যায় আর অন্য কোনো চিন্তা করো না ওকে নিয়ে ঘর করো ঘর করো আর যদি এরপরেও সোজা না হয় وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها الله পাক বলেন এরপরেও যদি দেখো যে না লাইনে আসছে না তাহলে তোমার পক্ষ থেকে একজন জ্ঞানী গুণী দ্বীনদার বিবেকবান একজন ব্যক্তি মুরব্বি এবং তোমার স্ত্রীর পক্ষের একজন জ্ঞানী গুণী বিবেকবান দ্বীনদার একজন মুরব্বি দুইজনকে বসাও তোমার পক্ষের একজন আর তোমার স্ত্রীর পক্ষে একজন দুইজনকে সালিশ বসাও বসিয়ে এখন তার বিরুদ্ধে তোমার যত অভিযোগ আছে তাদের কাছে বলো এবং তোমার বিরুদ্ধে তার যত অভিযোগ আছে তাদের সামনে পেশ করবে উভয়ে উভয়ের অভিযোগগুলো ওই দুইজনকে বলো যে আমাদের মধ্যে এই এই সমস্যা হচ্ছে ফাবাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা আহারে সূরাতুন নিসায়ের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন এই দুইজন তোমাদের অভিযোগগুলো শোনার পরে তারা যদি বলে যে না এগুলো শুধরানো সম্ভব তারা তোমাদেরকে বুঝিয়ে দেন আর সংশোধন হয়ে যায় তাও তোমরা তালাক দিও না সংসার করো আর যদি দেখা গেল যে না কোনোভাবেই সম্ভব না তারাও মনে করছেন যে না তোমাদের পক্ষে আর সংসার করা সম্ভব না যেইভাবে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে তখন পরামর্শক্রমে তুমি তালাক দিবে সেই তালাকটাও কিভাবে দিবে এটাও নবীজি শিখিয়ে দিয়েছেন তালাকের মাসআলা তো তোমরা কিচ্ছু জানো না কচুও জানো না খালি বেড়াগিরি তালাক একটা দিয়ে দিলাম তালাক এইভাবে দেওয়ার নিয়ম না তালাকের মধ্যে কতগুলো কন্ডিশন আছে এক প্রকারের তালাক আছে তুমি যদি এই তালাকটা দাও এটাকে তালাকে রাজঈ বলা হয় তুমি যদি এই তালাকটা দাও তাহলে পরবর্তীতে আমার মাথা ঠান্ডা হয়ে গেলে যখন মনে হবে যে না আসলে তালাক দেওয়া ঠিক হয় নাই আমাদের মধ্যে সংসার করা সম্ভব কিংবা তোমার স্ত্রী নিজেকে শুধরিয়ে নিল কিংবা তুমি তোমাকে শুধরিয়ে নিলে যে আজকে থেকে আমি আর তোমার গায়ে হাত উঠাবো না অপরাধ করব না দুইজনে ভালো হয়ে গেলে যেন আমরা সংসার করব যদি তুমি ওই তালাকে রাজঈ ওই তালাকটা দিয়ে থাকো যদি পরবর্তীতে ভুল বুঝে আসে দুইজনে একসাথে মিলে গেলেই চলবে কাউকে ডাকতে হবে না দুইজনে মিলে গেলেই আবার সংসার করা যাবে এরকম তালাকও আছে আরেকটা তালাক আছে যেটাকে তালাকে বায়ন বলা হয় এই তালাকটা যদি তুমি দাও তাহলে পরবর্তীতে যদি আবার সংসার করতে চাও তো দুইজনের মধ্যে নতুন করে আবার বিবাহ পড়ায় দিলেই সংসার করা যাবে নতুন করে মোহরানা নির্ধারণ করে দেন মোহর নির্ধারণ করে সাক্ষী টাক্ষী দেখে নতুন করে বিবাহ পড়ায় দিলে সংসার করা যাবে আর তিন নাম্বার আরেকটা তালাক আছে এই তালাকটা সবচাইতে ভয়ানক বিভৎস তালাক সবচাইতে ভয়ানক খারাপ এই তালাককে বলে তালাকে মুগাল্লাজা এই তালাক যদি তুমি দাও তাহলে মনে রেখো চূড়ান্ত পর্যায়ের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে গেছে এটাকে আর জোড়া লাগানোর কোনো শক্তি নাই শেষ এই তালাকটাকে বলে তালাকে মুগাল্লাজা আর আপনারা বলেন তিন তালাক সমাজে এটাকে কি বলে তিন তালাক
তিন তালাক। এই তিন তালাক হলো সবচেয়ে ভয়ানক বিভৎস এবং সবচেয়ে খারাপ। এটা দিলেন তো বাস চিরদিনের জন্য শেষ। এটাকে তালাকে মুগাল্লাজা বলে। প্রথম যে বললাম তালাকে রাজঈ, এরপরে বললাম তালাকে বায়ান, এগুলা তো কেউ জানেও না চিনেও না। তালাক বলতেই এরা বুঝে তিন তালাক। সমাজে কেউ কি বলে তার স্ত্রীকে আমি তোকে এক তালাক দিলাম? বলে কেউ? বলে আমি তোকে দুই তালাক দিলাম? না। ওনার মুখ তো যখন মেজাজ গরম হয় তখন তো আর জবানকে লাগাম দেওয়া যায় না, এক তিন তালাক দিয়েও তো চুপ হয় না। বলে যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, তুই তালাক, তোর বাপ মা তালাক, তোর চোদ্দ গোষ্ঠী তালাক, কয় যে আকাশে যেই পরিমাণ তারা আছে ওই পরিমাণ তালাক। এরপরেও ওনার সন্দেহ, আয়েশা জিজ্ঞেস করে হুজুর তালাকটা ঠিকঠাক হয়েছে কিনা। ওনার জবানের মধ্যে তো লাগাম দেওয়া যায় না তখন। এইভাবে তালাক দিতে থাকে, খুব একেবারে বাহাদুরি। এরপর দুই দিন পরে যখন মাথা ঠান্ডা হয়, আয়েশা কয় যে হুজুর এই মেয়েটা এখন কই যাবে হুজুর, বড় অসহায় হুজুর, বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এত দরদ, তো তখন তুমি দিলা কেন তালাক? তখন দরদ ছিল না? এই শয়তান ঘাড়ে সওয়ার হয়েছে, শয়তান এখন গুনাহ করাবে। ও যুবক ভালো করে শুনে রাখো, ওয়াজ মাহফিলে এই কথাগুলো কেউ বলে না, ভালো করে শুনো। শয়তান এখন ঘাড়ে সওয়ার হয়, যখন তিন তালাক হয়ে গেল চূড়ান্ত পর্যায়ে, এখন এই মেয়েকে নিয়ে আর ঘর করা সম্ভব না। এখন শয়তান ঘাড়ে সওয়ার হয়ে তার চোখের মধ্যে এখন পৃথিবীর সমস্ত নারীর চেয়ে সবচেয়ে সুন্দরী নারী এখন ওই বউটাই, একে ছাড়া আমার আর চলবে না। এখন ওর আকর্ষণ বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে যে হুজুর ও ছাড়া আর উপায় নাই। ফতোয়া জিজ্ঞাসা করে, অমুকের কাছে যায়, অমুকের কাছে যায়। এক বেটা তো আয়েশা করে, হুজুর মাদ্রাসা একটা গরু খাওয়াই দেবো, গরু খাওয়াইলে কিন্তু বউ হালাল হয়ে যাবে। মহতারাম ভাইও, ভালো করে বুঝে রাখো, যদি তুমি তোমার স্ত্রীকে তিন তালাক দিয়েছো তাহলে ওই মহিলার সাথে তোমার সম্পর্ক চূড়ান্ত পর্যায়ের, বিচ্ছেদ হয়ে গেছে। এখন এই মহিলাকে নিয়ে ঘরে রাখা আর রাস্তা থেকে একটা মেয়েকে এনে ঘরে রাখা সমান গুনাহ হবে। যতবার এই মহিলার সাথে তোমার মেলামেশা হবে, জেনা হবে, এরপরে যতগুলো সন্তান জন্ম নিবে সব জারজ সন্তান, অবৈধ সন্তান জন্ম নিবে। ভালো করে বুঝো, এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই শরীয়তের কথা। এর মধ্যে কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নাই, কোন মাযহাবের কোনো দ্বিমত নাই। ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল, কোনো ইমাম এ ব্যাপারে দ্বিমত করেন নাই, সমস্ত ইমাম এ ব্যাপারে একমত।